ম্যাচ পাতানোর অভিযোগে দুই বছর তদন্তের পর 38 ফুটবলার ও 5 ক্লাব কর্মকর্তাকে আজীবন নিষিদ্ধ করেছে চীন ফুটবল অ্যাসোসিয়েশন সিএফএ। সিএফএ সভাপতির উপস্থিতিতে চীনা ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রীড়া প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ঝাং শিয়া ওপেং বলেন, তদন্তে 120টি ম্যাচ পাতানোর প্রমাণ পাওয়া গেছে। এসব ঘটনায় 41টি ফুটবল ক্লাব জড়িত, তবে সব ম্যাচ চীনে হয়েছে কিনা তা স্পষ্ট করেননি তিনি। পাশাপাশি সাবেক চার ক্রিকেটারকেও আজীবন নিষিদ্ধ করেছে চীন। এদিকে শাস্তি পাওয়া খেলোয়াড়দের পক্ষ থেকে এখনও কেউ প্রকাশ্যে মন্তব্য করেননি।